বিষজল আতঙ্ক দুর্গাপুরের কাঁকসায়। গোপালপুর গ্রামের উত্তরপাড়া অঙ্গনওয়াড়িতে প্রাণের ঝুঁকি, স্কুলের টিউবওয়েলের জলে ফেনা, সঙ্গে সঙ্গে বেরোতে থাকে তীব্র গন্ধ। স্থানীয়দের অভিযোগ, জমিতে ধানের পোকা মারার বিষাক্ত তেল কেউ বা কারা মিশিয়ে দিয়েছে এই জলে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু, গর্ভবতী ও প্রসূতি মহিলাদের রান্নার জন্য এই জল ব্যবহার হয়। শুক্রবার স্কুল ছুটির পর এক মহিলা টিউবওয়েল থেকে জল নিতে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন, এমনকি তীব্র ঝাঁঝালো গন্ধ পান এই জল থেকে। তারপরই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সকালবার মানে দুদিন পরে পরে তো আমাদের কলটা খারাপ হয়। তা খারাপ হওয়ার পরে মানে আমার শাশুড়ি প্রথমে ওঠে, উঠে মানে দেখেছে ওরকম গোলা গোলা জল বেরোচ্ছে। তা আমি অনেকক্ষণ তো শুনছি, আমি জানি বাচ্চা কাচ্চা মনে হয়, কালকে আবার বৃষ্টিও হয়েছিল যেদিন মানে এটা হয়েছে তার আগের দিন বৃষ্টি হয়েছিল। তা আমি শুনছি, শুনে মানে আমি নিজে চেপে দেখলাম, দেখি হ্যাঁ কি মা, এতো বীজ তেলের গন্ধ, যে তেল মানে জমিতে দেয় সেই তেলেরই গন্ধ। আমরা স্কুলে এসে সকালবেলা শুনলাম এই পাশের দিদি বলছিল যে কলের জল ব্যবহার করবে না, বাচ্চাদের খেতে দেবে না। বললাম যে কেন, বললো যে না রাতের বেলা কারা বিষ দিয়েছে আমরা জানি না সঠিক, বিষ দিয়েছে। ওরা যখন কল চেপেছে রাতের বেলা তখন বলেছে রাত্রে গন্ধ বেরিয়েছে, জল দিয়ে ফেনা বেরিয়েছে। জানা গিয়েছে গ্রামের আরও তিনটি টিউবওয়েলে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। এই টিউবওয়েলগুলি এলাকাবাসীর কাছে পানীয় জলের একমাত্র উৎস ছিল। ঘটনায় জল নামে আতঙ্ক তৈরি হয়েছে গোটা গ্রামে। যদি এই জল শিশু ও স্থানীয়রা খেত তাহলে জীবনহানির মতো বড় ঘটনাও ঘটতে পারত বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। আমার এক দাদা আসছিল, তো গন্ধ বেরিয়েছিল এখানে, তো তখন এসে দেখেছি গন্ধ বেরোচ্ছে, তো তখনই কলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর পঞ্চায়েতে আমাদের বলা, পঞ্চায়েত থেকে প্রধান সবাই আসলো, দেখলো, দেখার পর কলটা সিল করে দিল। আর জল আমাদের ব্যবহার করা হয় নাই তো, তারপর পুলিশ আসলো, হ্যাঁ নিয়ে নিয়ে কল সিল করে দিয়ে গেল। জানলাম ওর ভিতরে বিষ দিয়েছে, একটা দুর্গন্ধ বেরোচ্ছে জলটার থেকে, ফেনা বেরোচ্ছে জলটা, একটা সাদা সাদা বেরোচ্ছিল। প্রথম এখানে তো এখানে তো এতগুলো বাচ্চা পড়াশোনা করে না, জল খায় তাহলে এটা কত ভয়ের, বাচ্চারা যদি না জেনে যদি জলটা খেত তাহলে বাচ্চাদের কি দুরবস্থা হয়ে যেত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোপালপুর গ্রাম পঞ্চায়েত ও কাঁকসা থানার পুলিশ। টিউবওয়েলগুলি সিল করে দেওয়া হয়। ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফে জলের স্যাম্পল নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যেখানে জলই জীবন, তখন কে বা কারা জলেই বিষ মেশালো, কি বা স্বার্থ, সেটাই বড় প্রশ্ন। ইতিমধ্যে সেই কলের সঙ্গে যে জল আসছিল সেই জল কিন্তু কোথাও বিষাক্ত তেল মেশানো ছিল, এটা স্থানীয়দের দাবি। এরপরে সঙ্গে সঙ্গে তারা পঞ্চায়েতকে খবর দেয় এবং পঞ্চায়েত থেকে এবং পুলিশ থেকে এসে এই কল আপাতত, এই টিউবওয়েল আপাতত সিল করে দিয়ে যাওয়া হয়। ওনারাই আবার থানাতে জানিয়েছিল, প্লাস প্রধান উপপ্রধান সব এসেছিলেন, আমাদের ম্যাডামও এসেছিলেন, সিডিপিও ম্যাডামও এসেছিলেন, থানা থেকে লোক এসেছিলেন, তারপরে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিলেন। ভালো রকমই একটা, বাচ্চাদের বলুন, বড়দের বলুন, বাচ্চা শুধু না বড়দেরও এটা একটা বড় বিপদ হয়ে যেতে পারত। তবে আমি যখন থেকে শোনা, আমি স্কুল থেকে স্কুলে যখন এসে তখন থেকে বাচ্চাদের ওখানে যেতেই দিইনি, আমি আসার পর বাচ্চা এসেছে স্কুলে। ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের শাস্তির দাবি জানিয়েছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তাদের কথা বলি যে তাদের কোনো কারোর শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং এরপরেও আমরা কাঁকসা থানায় জানাই তারা যদি আসতো তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারতো। এবং যারা স্থানীয়রা রয়েছে, যারা যে যে এলাকায় যে মানুষ এই জল ব্যবহার করতো এখান থেকে, তারাও কিন্তু বিপদে মুখে পড়তে পারতেন বলে তারা জানাচ্ছেন। দুর্গাপুরের গোপালপুর থেকে রাজেশ সিং গুপ্ত, ক্যালকাটা নিউজ।